ChatGPT, what is ChatGPT? So আজকালকার দিনে খুবই চর্চায় আছে ChatGPT. So কি এই ChatGPT এবং কিভাবে এই ChatGPT কাজ করে এবং এই ChatGPT আসার পর মানুষের মাঝে বলতে শোনা গেছে যে তাদের চাকরি নাকি চলে যেতে পারে এই ChatGPT এর কারণে. So আজকে আমি এই সব বিষয় নিয়ে আলোচনা করব এবং ChatGPT কিভাবে কাজ করে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরব এবং আমি ChatGPT কে এমন কিছু ফানি কোশ্চেন করব এবং কিছু সিরিয়াস কোশ্চেন করব এবং দেখব যে ChatGPT তার অ্যানসার কি রকম ভাবে স্মার্টলি দেয়, ঠিক আছে? তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে. আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন ChatGPT এর বিষয়ে জানতে তাহলে আজকের ভিডিওটা শুধু আপনার জন্য. তো দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক. সো ChatGPT নিয়ে ইন্টারনেটে এবং প্রযুক্তির যুগে খুবই আলোচিত হচ্ছে, মানুষ এটি সম্পর্কে জানতে খুবই আগ্রহী. বলা হচ্ছে যে এটি গুগল সার্চের সাথেও প্রতিযোগিতা করতে পারে. প্রাপ্ত তথ্য অনুযায়ী ChatGPT কে আপনি যে প্রশ্নে করুন না কেন তার খুব স্মার্টলি উত্তর দিতে পারে কয়েক সেকেন্ডের মধ্যে. তো শুরু করা যাক ChatGPT এর ফুল ফর্ম দিয়ে. সো ChatGPT এর ফুল ফর্ম হচ্ছে চ্যাট জেনারেটিভ প্রিট্রেন্ড ট্রান্সফর্মার. আপনি যখন গুগলে কিছু সার্চ করেন তখন গুগল আপনাকে সেই জিনিস সম্পর্কিত অনেক ওয়েবসাইট দেখায়, কিন্তু ChatGPT সম্পূর্ণ ভিন্ন উপায়ে কাজ করে. ChatGPT এর অরিজিনাল কোম্পানির নাম হচ্ছে ChatGPT এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম হচ্ছে chat.openai.com. এটি শুরু হয়েছিল 30 নভেম্বর 2022 সালে. এটি ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করা হয়েছে, যা এক ধরনের চ্যাটবট. কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে এটি শুধুমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তার উপর কাজ করবে. প্রাপ্ত তথ্য অনুযায়ী আপনি সহজে শব্দের বিন্যাস এটির মাধ্যমে কথা বলতে পারবেন এবং আপনার যে কোনো ধরনের প্রশ্নের উত্তর পেতে পারেন. আমরা যদি একে সার্চ ইঞ্জিন ধরন হিসাবে বিবেচনা করি তাহলে কোনো ভুল হবে না. এর প্রধান বৈশিষ্ট্য হলো যে আপনি এখানে যে প্রশ্নই জিজ্ঞাসা করবেন তার উত্তরগুলি আপনাকে নির্বিঘ্নে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে দিয়ে দেবে. আপনি এখানে যে প্রশ্নই করুন না কেন আপনাকে রিয়েল টাইম মানে লাইভ আপনাকে সেই কোশ্চেনের অ্যান্সার জেনারেট করে দিয়ে দেবে. বর্তমানে এই সুবিধা ব্যবহার করার জন্য ব্যবহারকারীর কাছ থেকে কোনো রকম টাকা পয়সা নেওয়া হচ্ছে না. এই সুবিধাটি সম্পূর্ণ বিনামূল্যে মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছে. এর সাহায্যে আপনি জীবনী, আবেদনপত্র, প্রবন্ধ, কন্টেন্ট, স্ক্রিপ্ট ইত্যাদির মতো জিনিসগুলি লিখে প্রস্তুত করতে পারেন. সো এ তো গেল ChatGPT এর বৈশিষ্ট্য. এবার আমরা দেখে নেবো যে ChatGPT কীভাবে কাজ করে এবং আমি কিছু ফানি কোশ্চেন এবং কিছু সিরিয়াস কোশ্চেন করবো এই ChatGPT. তো চলুন আমাদের পিসি স্ক্রিনে যাওয়া যাক. তো চলে আসলাম আমরা আমাদের পিসি স্ক্রিনে. এবারে আপনি গুগল এসে সার্চ করবেন সিম্পলি ChatGPT. ChatGPT সার্চ করলে আপনাদের সামনে এই যে ওপেন এআই এর ওয়েবসাইটে চলে আসবে, এদের অফিসিয়াল ওয়েবসাইট এটা. আপনি এখানে ক্লিক করবেন, করার পরে এখান থেকে যে ট্রাই ChatGPT এর উপরে ক্লিক করে দেবেন. সো ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে কিন্তু চ্যাট বক্স ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এবার আপনি ChatGPT কে এখানে কোশ্চেন করতে পারেন. সো আমি কিছু ফানি কোশ্চেন এবং কিছু সিরিয়াস কোশ্চেন করব. তো আমরা প্রথমে সিরিয়াস কোশ্চেনগুলো করে নিই, ঠিক আছে? তো আমি যদি এখানে লিখি আমাকে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো করে একটা কবিতা লিখে দাও, লিখে যদি আমি এখানে সেন্ড করি তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন তো অলরেডি কিন্তু আমার কবিতা লেখা কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো কত সুন্দরভাবে কবিতাগুলো লিখছে দেখুন, ইনস্ট্যান্ট এটা কিন্তু কবিতা কিন্তু তৈরি করে দিচ্ছে ইনস্ট্যান্ট. এই কবিতাটা আপনি ChatGPT ছাড়া আর কোথাও পাবেন না. তো আপনাদের সামনেই কিছু সব কিছু হচ্ছে, আপনারা দেখে নিন কত সুন্দরভাবে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো করে কবিতা লিখছে. তো দেখতে পাচ্ছেন এআই কত মানে আগে চলে গেছে, কতটা ফিউচারিস্টিক এই ওই সাইটটা. তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের কবিতা কিন্তু রেডি করে দিয়েছে, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ChatGPT কোথায় চলে গেছে. তো আমরা এখান থেকে এটাকে স্টপ করি এবং আমরা নেক্সট কোশ্চেন করব হচ্ছে মোটিভেশনাল লাইন বাংলা. তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটা মোটিভেশনাল লাইন আমাদের কিন্তু তৈরি করে দিল, গ্রহের আলো আমাদের পথ প্রদর্শন করে. সো কত সুন্দর একটা মোটিভেশনাল লাইন কিন্তু এখানে লিখে দিয়েছে, ঠিক আছে? তো আসলেই বুঝতে পাচ্ছেন যে আমাদের এআই কিন্তু কতটা আগে চলে গেছে. তো চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনে. সো এবার আমরা এখানে লিখবো মেক এ শর্ট মোরাল স্টোরি ফর কিড. আমি একটা বাচ্চাদের যে ছোটো একটা গল্প লিখতে বলেছি, তো এখানে কত সুন্দরভাবে আমাদের কিন্তু গল্পটা এখানে লিখে দিচ্ছে, ঠিক আছে? এবং ইনস্ট্যান্ট লাইভ কিন্তু এখানে লিখে দিচ্ছে, দেখতে পাচ্ছেন কত তাড়াতাড়ি মানে কয়েক সেকেন্ডের ভিতরে. এবং এই স্টোরিটা আপনি কোথাও পাবেন না ChatGPT ছাড়া, যেটা আমাদেরকে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু তৈরি করে দিয়েছে, ঠিক আছে? কত বড় একটা স্টোরি আমাদেরকে তৈরি করে দিল, ঠিক আছে? ওয়ান্স আপন এ টাইম ইন এ বিউটিফুল ভিলেজ, ঠিক আছে? আসলেই আপনারা বুঝতে পারছেন যে ChatGPT অনেক মানুষের চাকরি কিন্তু খেয়ে নিতে পারে এই ChatGPT. সো ChatGPT আসার পরে অনেক ইউটিউবাররা কী করছে, এই ChatGPT থেকে তাদের ইউটিউবের স্ক্রিপ্ট কিন্তু লিখে নিচ্ছে, ঠিক আছে? এবং ইনস্ট্যান্ট আপনারা দেখতেই পেলেন. আমি যদি এখানে যদি ChatGPT কে বলা হয় যে একটা সুন্দরভাবে একটা ইউটিউবের জন্য একটা স্ক্রিপ্ট তৈরি করে দিতে, ইনস্ট্যান্ট কিন্তু আমাকে কিন্তু এই ChatGPT স্ক্রিপ্ট তৈরি করে দেবে ইউটিউবের জন্য, ঠিক আছে? তো এ তো গেল আমাদের সিরিয়াস কোশ্চেন. এবার আমরা কিছু ফানি কোশ্চেন করে দেখি যে ChatGPT আমাদের কতটা স্মার্টভাবে উত্তরটা দেয়। তো আমরা এখানে লিখব হচ্ছে ইউ ক্যান হ্যাভ সেক্স, মানে ChatGPT কি সেক্স করে? সো কত একটা ফানি কোশ্চেন. সো যাই হোক আমি এটাকে
মানে সেন্ড করি দেখি একবার কি বলে। তো এখানে দেখতে পাচ্ছেন কত মানে একটা ফানি ভাবে একটা উত্তর দিচ্ছে এই ChatGPT। অ্যাজ অ্যান AI ল্যাঙ্গুয়েজ মডেল আই ডোন্ট হ্যাভ এ ফিজিক্যাল ফর্ম অর দ্য অ্যাবিলিটি অফ এনগেজড ইন এনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আসলে বলতে চাচ্ছে যে আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজই বলতে পারে সব, সেক্স টেক্স কিছু করতে পারে না। সো এটাই বলতে চাইছি অ্যাকচুয়ালি। তো যাই হোক, এই কোশ্চেনটা করলাম, এবারে আমরা কিছু আরও কিছু ফানি কোশ্চেন করে দেখি কি বলে। সো আমি এখানে লিখছি তোমার ভবিষ্যতের প্ল্যান কি, দেখি কি অ্যান্সার দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাংলায় কিন্তু লিখে দিচ্ছে, আমি একটি AI ভাষার মডেল হিসাবে কাজ করি এবং মানুষের সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে। আমার কোনো নিজস্ব ভবিষ্যৎবাণী বা প্ল্যান নেই। আমার কাজ হলো মানুষের প্রশ্নের উত্তর দেওয়া এবং তথ্য প্রদান করা। তো এখানে বলতে চাই যে এরকম ধরনের প্রশ্ন না করে আপনি কাজের কোনো প্রশ্ন করুন। সো আমরা তো জাস্ট চেক করার জন্য জাস্ট ফানি কোশ্চেন করছি। তো আমি লেক্স কোশ্চেন আমি পিক করে নিয়েছি, এটা এখানে পেস্ট করে দিই। আমি লিখেছি যে তোমার মধ্যে কোনো সহানুভূতি আছে, সো এটার কি অ্যান্সার দেয় দেখি। আমি একটি মেশিন হিসেবে কাজ করার জন্য তৈরি করা হয়েছি, তাই আমার সহানুভূতির জন্য মানবিক অনুভূতি নেই, তবে আমি মানুষের সাহায্য করার জন্য সুযোগ করার চেষ্টা করি এবং তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার চেষ্টা করি। আপনি আমাদের সাথে যে কোনো বিষয়ে কথা বলতে পারেন এবং আমি আপনাকে সেই বিষয়ে তথ্য প্রদান করার চেষ্টা করব। সো আমি কিছু ফানি কোশ্চেনও করলাম, তো দেখতেই পেলেন রেজাল্ট এখানে। ChatGPT কিন্তু এখন বাংলা ল্যাঙ্গুয়েজও কিন্তু অ্যাভেলেবেল আছে। আমি যেমন কি এখানে দেখতে পাচ্ছেন কোশ্চেন করলাম, প্রতিটা কোশ্চেন আমার বাংলাতে ছিল এবং সে কিন্তু বাংলাতেই অ্যান্সার দিয়েছে। তো দেখতেই পেলেন আমাদের প্রশ্নের কত সুন্দরভাবে স্মার্টলি উত্তর দিয়েছে ChatGPT, অ্যান্সারগুলো দিচ্ছে। এই অ্যান্সারগুলো আপনি ChatGPT ছাড়া আর কোথাও পাবেন না। সম্পূর্ণ ইউনিক একটা অ্যান্সার দিচ্ছে, ইউনিক অ্যান্সার, ঠিক আছে। বুঝতেই পাচ্ছেন যে AI মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। এবং এই ChatGPT ছাড়া এদের আরও অনেক রকমের মানে টুলস আছে, AI টুলস আছে, যেগুলোর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি এই টুলসগুলো থেকে আপনি কিন্তু করে নিতে পারেন। এমনও একটা টুলস আছে যেখান থেকে আপনি জাস্ট শুধু স্ক্রিপ্ট দিবেন, আপনাকে কিন্তু ভিডিও তৈরি করে দিয়ে দিচ্ছে ইনস্ট্যান্ট। আপনি জাস্ট শুধু স্ক্রিপ্ট পেস্ট করে দেবেন, আপনাকে ভিডিও তৈরি করে দিবে, এরকমও টুল বেরিয়েছে এখন। এবং আমার বিগত দিনের কয়েকটা ভিডিও বানিয়েছিলাম, এই AI বেসিক ভিডিও, সেখানে আপনি দেখতে পাবেন যে আমি কীভাবে AI দিয়ে প্রপারলি একটা ভিডিও তৈরি করেছি, সম্পূর্ণ AI দিয়ে তৈরি করা ভিডিও। চাইলে আপনি এইসব আমার এইসব ভিডিওগুলো দেখতে পারেন, অলরেডি এইসব ভিডিও কিন্তু তৈরি করে রেখেছি, ঠিক আছে। তো আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর এরকম ইউনিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তখন টাটা অ্যান্ড বাই বাই।